রকি একটা স্যাড সং বলো তো। রোহিত তুমি একটা স্যাড সং বলো তো। ইফরাজ তুমি একটা ট্রেন্ডিং সং বলো তো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ক্যাম্পি উইথ ইফরাজ। আমি পারভিন, আর ইফরাজ তো আছে বাইরের দিকে, আছে বাইরে বলতে আমি আছি রুমের মধ্যে, মানে ও রুমের থেকে বাইরে আছে। আর ইহান দেখো, এই যে ইহান ঘুমিয়েছিল এতক্ষণ, উঠে পড়েছে দেখো, উঠে পড়ে উসকুস উসকুস করছে। তো ভাবলাম ভিডিওটা এখান থেকে স্টার্ট করি, আর এখন বাজে সন্ধ্যে 7টা। চলো ইফরাজকেও তোমাদেরকে দেখিয়ে দিই ইফরাজ কি করছে। চলো, এই যে দেখো ইফরাজকে, কিটা ইফরাজ ঘুম থেকে উঠেছে আধ ঘন্টা আগে, আর এই যে বাদাম, আমাকে বাদাম দিয়েছে ছাড়িয়ে দেওয়ার জন্য। বাদাম খাবে ইফরাজ? বাদাম খেতে পছন্দ করে। আর এই যে দেখো মুড়ি মাখানো হয়েছে, মশলা মুড়ি, সবাই মিলে এখন মশলা মুড়ি খাবো। খেয়ে নাও ইফরাজ, খেয়ে নাও তাহলে। হ্যাঁ, আরেকটা, এটা পচা বাদাম, এটা পচা বাদাম, দেখো কালো হয়ে গেছে, এই যে কালো পচা বাদাম, এটা পচা বাদাম তো, এইটাই খাবে, খাও খাও, মুখ পুরো তেতো হয়ে যাবে, পচা বাদাম। এই দেখো পুরো কালো হয়ে গেছে, এই যে পচা বাদাম, চানাচুরের পচা বাদাম কালো হয়ে গেছে, ওইটাই খাবে, ওইটা খাবে, খেও না। হ্যাঁ, পচা বাদাম ওইটা হাতে, ওই মামি দিচ্ছে, দেখো মামি দিচ্ছে, না খেয়ে নাও। গাইজ দেখে হ্যালো বলে দাও, হাই বলে দাও। আজকে ইফরাজের আরেকজন বন্ধুরও কমেন্ট করেছিল, তার নামটা বলার জন্য বলছিল, দানিস, বলো হাই দানিস, হাই দানিস করে দাও। আচ্ছা এটা ছাড়িয়ে দিচ্ছি, তুমি এখানে হাই দানিস করে দাও, বন্ধুকে বলে দাও হাই দানিস, কেমন আছো? আরেকজনও তোমার বন্ধু আছে, নাম মুন, বলো হাই মুন, কেমন আছো? আর মুন নাকি ভাত খেতে চায় না, বলে দাও তো যে ভাত খেয়ে নিতে হয়। আমিও খাই, তুমিও খেয়ে নেবে। হ্যাঁ, এই যে দেখো আমি এখন ইহানের কাছে এসেছি, ইহান পুরো চোখ ফুলে নিয়েছে ঘুমিয়ে। ইহান ইহান মুড অফ আছে তোমার, মুড অফ ইহানের। আর ইফরাজ দেখতে পেয়ে যে ভাই উঠে গেছে, দৌড়ে আসছে, একা একা উঠতে পারবে? আমি তো দেখো ভাই, ভাই উঠে পড়েছে, সোনা কোণে বসে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেছো ভাই হাঁচি করছে, ভাইয়ের মনে হয় ঠান্ডা লেগে গেছে। চলো ভাইকে এবার কোলে তুলে নি। হ্যাঁ ইফরাজ, কোলে তুলি। কি হয়েছে মুখে, পচা বাদাম খেয়ে নিয়েছো নাকি? হ্যাঁ নিশ্চয়ই পচা বাদাম খেয়েছো, ওই চানাচুরের বাদামগুলো পচা হয়, ওগুলো খেতে নেই, যেগুলো পচা থাকে ওগুলো খেতে নেই, খাওনি? তাহলে মুখ এরকম করছো কেন, কি আছে মুখের ভেতরে? শশা খেয়েছো? শশাটা কি তেতো ছিল? ঠিক আছে, এই দেখো ভাই হাসছে, এই দেখো ইহান ইহান ইহান, ইফরাজ এসে গেছে ওর ভাইকে কিসি করতে। ইফরাজ সব সময় ভাইকে কিসি করে, খুব ভালোবাসো না ভাইকে, ভালোবাসো তো?
ইহান ইহান আর গাইজ ইফরাজের শর্ট ভিডিও করব একটা গানের গান দিয়ে শর্ট ভিডিও তাই তো কেমন করবে ইফরাজ কেমন কেমন করবে তুমি কি নাচবে তাকাও এদিকে তাকিয়ে বলো কেমন নাচবে দেখাও একটু কেমন নাচবে কেমন নাচবে চিটাং চিটাং করে ঠিক আছে রকি এটা একদম বলো রোহিত তুমি একটা সম্ভব দাও এটা তুমি একটা সম্ভব দাও ইফরাজ তুমি কি খাচ্ছ আইসক্রিম খাচ্ছ দেখি তো ও বাবা আইসক্রিমের হাঁড়িতে পুরো শেষ করে দিয়েছ তোমার ভালো লাগে আইসক্রিম খেতে ওকে খেয়ে নাও তাহলে ঠিক আছে এটা তুমি কি করেছো ফেলে দিয়েছো ফেলে দিয়েছো এটা তো হাঁড়ি ছিল খুব সুন্দর এটা তো তোমার খেলনা হাঁড়ি হয়ে যাবে খুব সুন্দর এটা দিয়ে তুমি রান্না করবে ভাত কালকে রান্না করবে হ্যাঁ হ্যাঁ তো গাইজ ইফরাজের শর্ট ভিডিও হয়ে গেছে তো এই যে ওষুধ নিয়ে যাচ্ছি খাওয়াবো বলে ইফরাজ আছে এখন এই যে নাচছে আসো এই নাও একটু ওষুধ খেয়ে নাও চলে আসো না ওষুধটা খেয়ে নাও ভালো ওষুধ খেতে ভালো লাগে হ্যাঁ ওকে তো ইফরাজকে এখন ভাত খাওয়াবো ইফরাজকে এখন ভাত খাওয়াবো ইফরাজ চলে আসো এখন বাজে রাত্রি 9টা এই যে তো এখন ইফরাজকে ভাত খাওয়াবো চলো দেখতে থাকো এই যে ভাত নিয়ে আসলাম ইফরাজ আসো কি করছো তুমি এটা গাইজ দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলে দিই ইফরাজের খুব কারেন্টের নেশা ঠিক আছে মানে কারেন্টের প্লাগ দেখলে ও কোনো কিছু নিয়ে প্লাগ পয়েন্টের ভেতরে গুঁজতে যায় আর কি এটা খুব খারাপ একটা জিনিস তো সেই জন্য সব দিকে চারপাশে কারেন্টের যতগুলো প্লাগ আছে সবে যে এই জিনিসটা এটা কি বলে ঠিক জানা নেই তো প্লাগের কভার যেটা তো সেটা পরানো হয়েছে যাতে ওনার কোনো কিছু করতে পারে যতই বলো যতই ভিডিও করো যতই যাই করো কিন্তু এখন বাচ্চা তো অতটা বোঝে না কারেন্টটা কি জিনিস তো সেই জন্য ওর সেফটির জন্য প্রত্যেকটা রুমের প্রত্যেকটা প্লাগে এই প্লাগ কভারটা দেওয়া হয়েছে চলে আসো হয়ে গেছে আসো এই যে ঘড়িকে খুলে দিয়ে কি অবস্থা করছে এটা কি হচ্ছে কারেন্ট চলে আসো হ্যাঁ হাত দিতে নেই তো কারেন্ট লেগে যাবে শর্ট সার্কিট হবে আসো আচ্ছা আমি হাত দেবো না তুমিও দিও না চলে আসো রেখে দাও এই যে ড্রয়ার থেকে সব একটা একটা জিনিস বের করছে করে এই যে সব ছড়াচ্ছে তো গাইজ ইফরাজ খেয়ে নিয়েছে আর হাতে দেখো এই যে ঘড়ি ভাঙা ঘড়িটা এইটাই ও নিয়ে আছে তখন থেকে হ্যাঁ এই যে খুলে টুলে কি করেছে খুলে দিয়েছে এমনি তো খারাপ খারাপই ছিল ঘড়িটা চলো এরপরে কি করবে ঘুমাবে তো ইফরাজ ইফরাজ তাকাও এরপরে ঘুমাবে তো হ্যাঁ তুমি হ্যাঁ বলছো মানে রাত্রি 1টা 1টার সময় ঘুমাবে প্রত্যেক দিন গাইজ রাত্রি 1টা 1টা না বাজলে ওর ঘুম আসে না চোখে ঘুমে যাবে তো রাত জাগাবে না হ্যাঁ হ্যাঁ সবই তো জানো বলছে রাত জাগালেই ভূত চলে আসবে হ্যাঁ ভূত চলে আসবে রাত জাগালে তো গাইজ দেখো এই যে ইফরাজকে এখন বাজে রাত্রি 12:30 আর ইফরাজ যে জেগে আছে এখনো অবধি জেগে থাকবে এত তাড়াতাড়ি ঘুমাবে না চলো বন্ধুদের টাটা গুড নাইট বলে দাও ইফরাজ টাটা
গুণ নাই। আরেকবার বলে দাও। রাতে গুণ নাই। এই যে এখানে দিকে কান্না করছে। তো চলো গাইস, সকালে ভিডিওটি তোমরা পেয়ে যাবে। চলো টাটা।